बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আমি আর এখানে মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না। আপনারা দেখতেছেন পুলিশ এবং আমাদের প্রবাসী ভাইরা মারমুখী ভঙ্গিতে ভাইয়া তুমি যাও আমাদের সাথে আছেন জুমুর বাড়ির একটা টিম, আমি সৌদি ভবাসী পেজ থেকে একটা আশ্বাস পাইতে চাই যে আসলে আমরা কি যাইতে পারবো। আশ্বাস দিয়ে তো আসলে লাভ নাই, আশ্বাস দিয়ে তো কোনো সমাধান হবে না। যেটা সত্য সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনাদেরকে বলার এখন পর্যন্ত বলার কিছু হয় না। ওরা কিন্তু আজকে আমাদেরকে টোকেন দেয় নাই, 18 নম্বরে টোকেন দেখলাম, ইন্ডিয়া গেল গা, পাকিস্তান গেল গা, সেই 3000 টোকেন দিয়ে তো সিট দিতে পারে নাই, পারে নাই। এখন আমাদের আজকে কালকে রাতে 10টার থেকে আসছি জায়গায়, কোনো কিছু হয় না, বৃষ্টির মাধ্যমে এখানে বৃষ্টিতে রাত্রে শুয়েছি সব কিছু গে, কিন্তু আজকে আমাদেরকে একটা আশ্বাস দিন যে তোমরা কালকে আসা পরশু আসা না পারে নাই। আরে ওনারা শুনেন, ওনারা তো আমার একটা অফিসে ফোন আসছিল। হ্যালো, আচ্ছা আমি এখানে দাঁড়া আছি, লাইট আছে, লাইট আমি পিছনে দাঁড়া আছি। হ্যালো, ওরা 300 বেশি সিট দিতে পারবে না আপাতত, 300 সিটের 300 না সরি 260 260 তো ওই আপনার
লোকটার কালকে শেষ বিচার মেয়াদ আমার বন্ধুর, আমার শেষ সামনে মাসে 10 তারিখে। ওদেরকে তো অনুমতি দেওয়া লাগবে, তারপরে না টিকিট বেচবে। আপনার যদি টিকিটের সিডিন টিকিট বেচার অনুমতি না থাকে তো টিকিট বেচবে কেমনে? আপনারা ওদের কাছে যে আপনারা ভুল জায়গায় ধরনা দিতেছেন। কোন জায়গায় যাবো বলো আপনারা? আপনারা হয় যাবেন ফরেন মিনিস্ট্রিতে যাবেন, ওদের কাছ থেকে আদায় করে দেন, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, আর না হলে যাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। যে আপনাদের দায়িত্ব, ঠিক আছে, এরা তো একটা একটা ট্রাভেল এজেন্ট, এরা তো একটা ট্রাভেল এজেন্ট, ট্রাভেল এজেন্টের কোনো ক্ষমতা আছে? একটা বেসরকারি একটা সরকারি অফিস কিন্তু ট্রাভেল এজেন্ট, ওরে যা বলবে ও সেটা করবে, ওদের তো কোনো ক্ষমতা নাই। আপনারা ভুল জায়গায় ধরনা দিয়েছেন। আপনাদের নেতা কে? নেতা তো এখানে আমরা সবাই, এখানে আমার এখানে নেতা নাই, এখানে সবাই আপু এখন আপাতত 5 জন ভিতরে গেছে, 5 জন গেট দিয়ে ভিতরে গেছে, আমাকে প্রতিনিধি দিয়ে গিয়া ওরা। আপনি বুঝেন, আপনারা একটা জিনিস বুঝেন যে ওদেরকে অনুমতি দিচ্ছে 2টা ফ্লাইটে, একটা ফ্লাইটে 260, তাহলে 2টা ফ্লাইটে কত? 400 বা 520 জন। 520 জনের উপরে টিকিট বেচার অনুমতি নাই, আপনাদেরকে টিকিট দেবে কোথায়? আপনি যদি পরের বাড়ির বাপে পরের বাপের কাছে যা বলেন যে আমার জমি দাও জমি দাও, দিব না, দিবে তার তো থাকতে হবে। এখানে চিল্লা লাভ আছে না? আপনি একটা কাগজ তৈরি করতেছেন, দেশের লোক জানতেছে, জাদা মতো দেয় না করেন। যে 5 জন ঢুকে গেছে ওদেরকে দেখো না, 5 জন ঢুকে না, না না ঢুকে না। আপু ধন্যবাদ আপনাকে। আচ্ছা এই যে 5 জন ঢুকে গেছে ওদের কি নিয়ে তো একটু ইয়া করার দরকার আছে, ওরা কি ঢুকে গেছে নাকি? রিপন আজা শুনলেন তো আমাদের জুমুর বাড়ি আপু কি বলতেছে, যে বলতেছে নাকি আমরা গলত জায়গায় এসে পড়েছি, আমরা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা সচিবালয় যাওয়ার দরকার ছিল, কিন্তু এখানে তো আমরা প্রবাসীরা এলোমেলোভাবে যে যেমনে ফাটতেছে প্রতিবাদ জানাতেছে। এখন এটা শেষ কি যে হয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না, দেখতেছি এখন আপনাদেরকে যতটুকু সম্ভব এতটুকু খবর জানানো দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, এই এখন এই পর্যন্তই, যদি পরে কোনো প্রয়োজন হয় লাইভ দিব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করিয়েন ইনশাআল্লাহ, আমরা যেন সুন্দর করে আমাদের দাবিটা আদায় করতে পারি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম আলাইকুম।